সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে। ভাই, এগুলো কি বিক্রি হয়ে গেল নাকি? কত বিক্রি হলো ভাই? হ্যাঁ, দুটাই 66,000। কি জাতের এগুলো? সাইওয়াল জাতের। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, 66,000 টাকায় এই দুটো গরু বিক্রি হয়ে গেল আমবাড়ি হাট থেকে। আজ 7 ফেব্রুয়ারি 2020 রোজ শুক্রবার আমরা আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ছোট ষাঁড় গরুর দাম। যারা ছোট ছোট ষাঁড় গরু ক্রয় করতে চান, তারা এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। এই যে দর্শক দেখছেন, বাইরে কি যাতে দেশি আধা দেশি দাম চাইলেন কত? 45,000। 35,000 দাম বলছে ব্যাপারীরা। কত বলছে? 30,000 দেন নাই। কত হলে দিবেন? মানে 30-এর উপরে বাড়ে বড়ে যাওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই। দরদাম চলে নাকি? হ্যাঁ, এই যে দরদাম চলছে দর্শক। এই যে এই দুটো ষাঁড়ের কত বললেন ভাই? 60 ভাঙে বলছেন। কোথেকে আসছেন আপনি? নরসিংদী থেকে। এই হাটের মানে সার্বিক অবস্থা কেমন? গরুর দাম কম। আপনি কি প্রতি হাটে আসেন? কিসে নিয়ে যান গরু? রায়পুরা তো না, নরসিংদী রায়পুরা। আপনি নিয়ে যান কিসে গরু? কোন গাড়ি? ট্রাক। ভাড়া কত নেয়? 25,000 টাকা ভাড়া নেয়। রাস্তায় কোনো খরচ হয় না, এমনি খরচ টরচ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শক। এই যে দেখছেন ভাইলা, কি জাতের ভাই? দেশি জাতের। একটা সাইওয়াল, একটা দেশি। কত দাম চাইছিলেন আপনি? 75,000। আর উনি কত বললো? 60,000। এই যে দর্শক, 75,000 টাকা দাম চেয়েছে আর ব্যাপারী 60,000 টাকা বলছে, উনি দেননি। আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে। ছোট ছোট ষাঁড় গরুর দাম ভাই, এটা কত চাইলেন? 48। কি জাতের এটা? দুজাত মানে? আচ্ছা আচ্ছা, দাম চাইলেন 48। দাম বলছে? কত বলছে? 40,000 দেন নাই। কত হলে দিবেন মনস্থ করছেন? দেখা যাক এখন কত হয়, বাজারে আসছে। বাজারে আসছেন, এখন যা হয় তাই, মানে 40-এর উপরে যা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি আমরা এদিকে আরো রয়েছে। কাকা কটা আনছেন? তিনটা। চারটা আনছিলেন, একটা ব্যাগ দিচ্ছেন। ও, দাম চাইলেন কত কাকা? এগুলা কত করে দাম চাইলেন? 25 করে। দেশি তো সব না? এই যে দর্শক, 25,000 টাকা করে দাম চাচ্ছে। দাম বলছে ব্যাপারীরা? 24 করে। মানে 23 করে বলছে, দেন নাই। মনস্থ করছেন কত হইলে দিবেন? 25 করে তো চাইলেনি, আবার 25 করে বেচবেন? 25-এর নিচে নামবেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কাকা। দেখি আমরা আরো সামনে রয়েছে। ভাই, কত চাইছেন এটা? 42,000। দাম বেশি চাইলেন না? এটা কি দেশি না? ক্রস। 42,000 টাকা দাম চাইলেন। দাম বলছে? কত বলছে? 4 মানে 34। 34,000 টাকা বলছে, দেন নাই। কত হলে দিবেন মনস্থ করছেন? 36 হলে দিয়ে দিবেন। এই যে দর্শক, 36,000 টাকা উনি দিয়ে দিবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। আজ 7 ফেব্রুয়ারি 2020 রোজ শুক্রবার। আজকে দেখবেন ভাই, এটা কত? 40। কি জাতের? সাইওয়ালের ক্রস। দুটাই কত চাইলেন দাম? 90। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? 35 বলছে। পঁয়ত্রিশ বলছে। আর এটা
40 বলছে দেন নাই না কত হলে দিবেন 43 হলে দিব 43 হলে দিবেন ওটা আর এটা 38 হলে দিবেন আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে আজকে কি দরে গরু বিক্রয় হচ্ছে সেটা জানার চেষ্টা করছি আজ 7ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার 2020 সাল টাকা কত আনছেন দেখতেছেন গরুটির দরদাম চলছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ভাই কত বললেন 37 বলেছে 37 বলছেন আর উনি চাইছে কত 55000 চাইছেন কাকা ভাই আপনি কোথা থেকে আসছেন রাজশাহী থেকে আচ্ছা বলেন তো এই হাটের সার্বিক অবস্থা কিরকম দাম বেশি ভাই দাম বেশি আপনি কি এই হাট থেকে নিয়ে যে ওখানে বিক্রি করবেন নাকি সিটি হাটে বিক্রি করবেন সিটি হাটে না ওটাও তো একটা বিখ্যাত হাট আচ্ছা এখান থেকে গরু কিসে নিয়ে যান আপনি পিকআপে ভাড়া কত নেয় 5000 5500 রাজশাহী 5500 টাকা ভাড়া নেয় কটা গরু উঠে 10টা আচ্ছা ধন্যবাদ আপনাকে কাকা কত হলে দিবেন মনস্থ করছেন এটা 46 হলে দিবেন এটা কি শাহিওয়াল নাকি শাহিওয়ালের যা 46000 টাকা হলে মানে একটু দিয়ে দিবেন আর এই যে এটা এটা ক্রস এইটার দাম চাইলেন কত 37.5 চাইছেন 37.5000 টাকা চাইছে কত হলে দিবেন মনস্থ করছেন 36 হলে দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে ভাই এটা কি জাতের শাহিওয়াল শাহিওয়াল কি দেখি নাবি নাবি আছে ক্রস আর কি একটু দাম চাইলেন কত 45 থেকে 42 বলছে ব্যাপারীরা দাম কত বলছে 35-36 বলছে দান নাই কত হলে দিবেন 40 পার হইতে হবে দর্শক দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে শাহিওয়াল এবং দেশি জাতের ষাঁড় বাছুরের দাম এই যে এখানে একটা দরদাম চলছে ভাই কত বললেন ৩৪ বলছেন দিচ্ছে না কত চাইছেন আপনি ৪২ এই যে দর্শক ৪২000 টাকা দাম চাইছে ব্যাপারী বলছে ৩৪ ভাই কোথা থেকে আসছেন আপনি নরসিংদি থেকে আসছেন নরসিংদি তো পুটিহাট আছে পুটিহাট থেকে আপনি এখানে আসছেন কেন আচ্ছা এখান থেকে নিয়ে যায় ওই হাটে বিক্রি করেন আপনি কিসে নিয়ে যান ট্রাক নিয়ে আসেন ট্রাক ভাড়া নেয় কত ২৬০০০ টাকা নরসিংদির ভাড়া রাস্তায় কোনো খরচ হয় না আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখি আমরা ওইদিকে আরো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইয়া কত চাইলেন এটা ৩০-৩২ চাচ্ছ দাম বলছে কত বলছে ২৬০০০ বলছে দাও না কত হলে দিবেন ২৮ হলে দিয়ে দিবেন দেশি তো না দেশি তো আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখি আমরা ওইদিকে আরো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে কাকা আসসালামু আলাইকুম এ কত চাইলেন দাম ৩২০০০ ওই তো চাওয়া দাম আপনার আর ব্যাপারই বলছে দাম কত বলছে ২৭ পর্যন্ত বলছে এটা কি দেশি না কত হলে দেবেন মনস্থ করছেন আচ্ছা ৩০-৫০০ মানে ৩০-এর নিচে হলে আপনি দিয়ে দিবেন
আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখি আমরা ওইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা দেখি এটা তো দেশি দেশি দাম চাইলেন কত দাম তো 32 চাইছি কিনলো নাকি ভাই ভাই বলতেছে 28 ভাই কোত্থেকে আসছেন ভাই আপনি বীরগঞ্জ থেকে দাম বললেন কত 28 এখনো মানে কেনা বেচা হয় নাই হ্যাঁ কেনা বেচার পথে আর কি পথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এই যে এটা 28000 টাকা হলো বিক্রি হয়ে যাবে বলতেছে কাকা দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আজকে কি দরে ছোট ছোট ষাঁড় গরু এবং শাহিওয়াল গরু বিক্রি হয়ে যাচ্ছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সাথে কথা আপনারা ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ।